ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নিউজে আজ আমরা কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম কাউন্সিল ও নতুন কমিটিতে নির্বাচিতদের নিয়ে দর্শক আওয়ামী লীগের একুশতম কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রকাশ করা হয়েছে সংগঠনের একাশি সদস্য বিশিষ্ট কমিটি আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাড়ে সাত হাজারের বেশি কাউন্সিলর কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন এ নিয়ে নবমবারের মতো এ পদে নির্বাচিত হলেন মুজিব কন্যা শেখ হাসিনা আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের যিনি টানা দ্বিতীয়বারের মতো এ পদে নির্বাচিত হলেন পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দা ছাজেদা চৌধুরী বেগম মতিয়া চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম মোহাম্মদ নাসিম কাজী জাফরুল্লাহ অ্যাডভোকেট শাহরা খাতুন নুরুল ইসলাম নাহিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কান্তি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশচন্দ্র সেন অ্যাডভোকেট আব্দুল মান্নান খান আব্দুল মতিন খসরু শাহজাহান খান জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান তবে পদাধিকার বলে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরও সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুব উল আলম হানিফ ডাক্তার দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ও ফ মো বাহাউদ্দিন নাসিম যদিও আগের কমিটিতেও ডক্টর হাসান মাহমুদ প্রচার সম্পাদক এবং আ ফ মো বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন বিএম এম মোজাম্মেল হক আবু সাইদ আল মাহমুদ স্বপন এস এম কামাল হোসেন ও মির্জা আজম এছাড়া অন্যান্যদের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আক্তার সপদে বহাল আছেন আইন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন ফরিদুন নাহার লাইলি ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সুজিত রায় নদী উপদপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া নতুন প্রচার সম্পাদক হয়েছেন ডক্টর আব্দুস সোভান গোলাপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন দেলোয়ার হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে পেয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল সবুর নতুন মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আবরোজ চুমকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস যুব ও ক্রীড়া সম্পাদক পদে বহাল আছেন হারুন রশিদ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন শামসুন নাহার চাপা সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বহাল আছেন ওয়াসিম কুমার উকিল স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ডাক্তার রোকেয়া ছুলতানা দর্শক গতকাল শুক্রবার ঐতিহাসিক সৌরাওয়ার্দি উদ্যানে দুই দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন এবং উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দু একদিনের মধ্যে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন ওবায়দুল কাদের ফ্রেন্ডস আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তবেই আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আল্লাহ হাফেজ